এই সবগুলো হচ্ছে আপনার জন্য রাখা গিফট। তো এই যে ভাইয়ের হুডিটা, ভাইকে ভাইয়ের হাতে বুঝিয়ে দিচ্ছি, এখান থেকে যে কোনো একটা তুলেন আপনার মতো। পাঞ্জাবি, মাশাআল্লাহ। আচ্ছা ভাই, ফেব্রিক্সটা কেমন? না না, ফেব্রিক্সটা খুবই ভালো, আমি ধরছি ফার্স্টে। আসসালামু আলাইকুম। আমাদের 50 লক্ষ টাকার গিফট গিভওয়ে ক্যাম্পেইনের একজন কাস্টমারকে আমরা আতর বক্স ডেলিভারি করতে যাচ্ছি, এবং সাথে অনেকগুলো গিফট আছে, তার সাথে খুবই চমৎকার কিছু ঘটতে চলেছে। তো চলুন যাওয়া যাক, কী ঘটে আমরা দেখি। As I look to nature's beauty, dazzled am I, knowing everything calls on you. Well, আমরা আমাদের প্রথম কাস্টমারের কাছে যাচ্ছি। তিনি ঢাকা ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট খুব সম্ভবত, কারণ এফ রহমান হলের অ্যাড্রেস দিয়েছেন। তো দেখা যাক ভাইয়ের রিয়াকশনটা কেমন হয়। Let's go. Dazzled am I, knowing everything calls on you, the Lord Most High. Allahul ladhi yahdina jami'an, Allahul ladhi. Assalamu alaikum. Alaikum. Junaid bhai, apni? Ji bhai. আচ্ছা, আমাদের জুনায়দ ভাই, ইনি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এক স্টুডেন্ট। তো ভাই, আমাদের হচ্ছে আপনি আতরে প্যাকেজটা অর্ডার করেছিলেন, যে গিভওয়ে ক্যাম্পেইনটা করছে, সেটা সম্বন্ধে আপনি জানেন? জি, সম্পূর্ণ আমি জানি, এবং আমি সম্পূর্ণ আপনাদের রীতিমতো কাস্টমার, এবং আমি স্যাটিসফাইড, ওই হিসাবে আমি বারবার আপনাদের থেকেই অর্ডার করে থাকি। যাক, আলহামদুলিল্লাহ। এই যে এটা হচ্ছে আপনার পার্সেলটা, একটু খুলে দেখেন আপনার কাছে আসলে প্রোডাক্টটা ঠিক মতো আছে কি না, সব কিছু ভালো লাগে কিনা একটু খুলে দেখেন। কুল ওয়াটার। আচ্ছা আচ্ছা, এই এটা হচ্ছে আপনার, এখানে কুপনটা আছে, এই যে এখানে হচ্ছে আপনার এই কুপনটা আছে। তো মূলত আপনি আপনার নেক্সট অর্ডারে এই 300 টাকার যে কুপনটা আছে, এটা আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তো এটার বিস্তারিত আসলে দেয়া আছে, এটা তো জানেনই আপনি। আর এই হচ্ছে আপনার আতরগুলো, আতরগুলো একটু দেখবেন কিনা আপনার, আসলে চেক করে যে কেমন আসলে স্মেলগুলো। হ্যাঁ অবশ্যই, আলহামদুলিল্লাহ স্যাটিসফাইড আমি। আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই, প্রোডাক্ট কি পাইছেন? আরও কিছু বাকি আছে আপনাদের হিসেবে বা আমার হিসেবে? আরও কিছু বাকি আছে। আচ্ছা ওকে, ভাইয়ের আরেকটা গিফট বাকি আছে। তো আমরা চাই গিফটটা ভাই নিজের হাতে চয়েস করে নিক। তো ভাইয়ের ভাগ্যে আসলে কী গিফট জোটে, এটাই আমরা দেখবো। চলেন আমরা একটু গাড়ি পিছনে যাই। ভাই একটু ভাইকে গিফটগুলো দেখান। এই যে ভাই, এই সবগুলো হচ্ছে আপনার জন্য রাখা গিফট। মানে এখান থেকে আসলে আপনি কোন গিফটটা পাবেন আসলে এটাই ডিপেন্ড করছে। তো আসেন, আপনার গিফট আপনি কী পান এটা আপনি নিজে একটু চয়েস করে নেন, আমরা একটু সাফল্য করিয়ে দেই। ইনশাল্লাহ এখান থেকে যেই টোকেনটা তুলবেন, এখানে যেই গিফটটা আপনার জন্য আছে সেটা আপনি নিজেই চয়েস করে নেন। দেখেন আসলে কী আসে আপনার ভাগ্যে, ইনশাল্লাহ। বিসমিল্লাহ, একটু কাছে থেকে দেখি ভাই কী পাচ্ছে। হুডি। আচ্ছা মাশাআল্লাহ, ভাই একটা হুডি পেয়েছে। সো ভাইকে আমরা একটা হুডি দিই। তো এই যে ভাইয়ের হুডিটা, ভাইকে ভাইয়ের হাতে বুঝিয়ে দিচ্ছি। তো ভাই একটু উপরে দেখবেন নাকি কেমন লাগে? আচ্ছা অবশ্যই। তো ভাই, আমাদের এই ক্যাম্পেইন অংশগ্রহণ করে আপনার কেমন লাগছে, আর আমাদের প্রোডাক্ট কোয়ালিটি কেমন, প্রোডাক্ট আপনার কাছে পছন্দ হয়েছে কিনা যদি একটু বলতেন? বিলিভার্স সাইন আসলে নামের সাথে কাজের মিল আছে, অর্থাৎ আস্থার প্রতীক, বিশ্বাসের প্রতীক। সেই বিশ্বাস, সেই আস্থা রেখে আমি নিয়মিত বিলিভার্স সাইনের গ্রাহক, এবং আমি রীতিমতো এখান থেকে পারচেজ করছি, এবং গিভওয়েতে অংশগ্রহণ করার পাশাপাশি আমি একটা আতর কম্বো প্যাকেজ, অর্থাৎ আতর প্যাকেজের সাথে সাথে আমি একটি গিভওয়ে হিসেবে গিফট একটি হুডি পেয়েছি, এবং আমি খুব স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ। এইভাবেই বিলিভার্স সাইন তার নিজস্ব গতিতে এগিয়ে যাক, আমরা সেই দীর্ঘ সেই এই প্রতিষ্ঠানের জন্য শুভেচ্ছা জানাচ্ছি। জাযাকাল্লাহ খাইরান ভাই, আপনার জন্য শুভকামনা, আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা ওয়েল, পাশেই আমাদের আরেকজন কাস্টমার আছে ধানমন্ডির দিকে। তো চলেন এবার হচ্ছে তার কাছে যাওয়া যাক। Knowing everything. আচ্ছা আমরা ভাইকে একটু কল দিই, দেখি উনি কোথায় আছে। আচ্ছা কল রিং হচ্ছে। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বিলিভার সাইন থেকে বলছিলাম। জি আপনার ভাইয়া লোকেশনের কাছাকাছি ছিলাম, আপনি একটা আতর বক্স অর্ডার করেছিলেন খুব সম্ভবত। জি আপনার ঠিক লোকেশনে আছি, কাইন্ডলি যদি একটু আসতেন, আমরা ডেলিভারির জন্য আসছিলাম। আমি বের হয়েছি, আমি দুই প্লেট কেনার সামনে আছি, আপনি কোথায় আছেন?
আচ্ছা, আমি ইবনে সিনার পাশের গলিটাতে আছি ভাইয়া, একদম আপনার খালি যে রোডটা এখানে লেকের পাশে এই রোডটাতে আছি। ঠিক আছে, আসেন তাহলে। হ্যাঁ তাহলে আর আচ্ছা একটু ওয়েট করেন না। আচ্ছা ঠিক আছে, সালাম আলাইকুম। আচ্ছা সো ভাই আসতেছে, আমরা একটু ওয়েট করি, চলে আসছি খুব সম্ভবত, কাছাকাছি আছে, আমরা একটু ওয়েট করি। আসসালামু আলাইকুম ভাই, বোধহয় রাজু ভাই না? আমাদের আপনি আতর বক্স অর্ডার করেছিলেন 890টা, ভাই কি আমাদের কাছে আগে আতর কোনো নিয়েছেন নাকি এবারে? না না, এবারে প্রথম, কালকে রাতে জাস্ট আপনাদের পেজটা দেখলাম, দেখলাম ভালো লাগলো সব কিছু, আবার আপনাদের ক্যাম্পেইনটাও মানে অনেক ভালো ছিল দেখলাম, এই জন্য আর কি। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ নতুন একজন কাস্টমার পেয়েছি যে কিনা প্রথমবারের মতো আমাদের কাছ থেকে অর্ডার করেছে। আমরা এবার আসলে একটা অনেস্ট রিভিউ আশা করতেছি যে আসলে ভাইয়ের কাছে কেমন লাগে একটু দেখবো, যে আসলে প্রথম কাস্টমার হিসেবে। আচ্ছা এইখানে আপনার হচ্ছে কুপনটা আছে, আচ্ছা কেয়ার টিপস অ্যান্ড দেন এই যে আপনার কুপনটা, আপনার পরবর্তী যে কোনো অর্ডারে আপনি এই কুপনটা অ্যাপ্লাই করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এই হচ্ছে আপনার আতরগুলো, যেহেতু আপনি প্রথমবারের মতো আমাদের থেকে প্রোডাক্টটা নিচ্ছেন, সো আপনি একটু দেখেন আপনার কাছে কেমন লাগে, আপনি একটা একটা চাইলে খুঁজে দেখতে পারেন। এটা মেবি গ্রেট, ভালো। আচ্ছা ভাই হচ্ছে একদম ফার্স্ট টাইম আমাদের থেকে কোনো কিছু অর্ডার করেছে, সো আমাদের আতরের এক্স্যাক্ট যে রিভিউটা এটা তার কাছে কেমন এটা জানতে পারবো। সো ভাই একটু গ্রানগুলো দেখছে কেমন, সো লেটস সি ভাইয়ের কাছে কেমন লাগে আমাদের স্মেলগুলো আতরের। না এটাও ভালো, আপনাদের মোটামুটি আমি রিভিউ দেখছি, রিভিউ দেখে মোটামুটি অর্ডার করা হয়েছে, যে একটা জিনিস তো র্যান্ডম একটা পেজ থেকে আমি অর্ডার করতে পারি না। জি জি, সো অনেক কিছু দেখতে হয় যে পেজের কীরকম অবস্থা। পরে আমি কালকে দেখলাম আপনাদের যে সব কিছুই মোটামুটি ঠিক আছে, পরে কালকে রাতে অর্ডার করে দিলাম, আজকে সকালে আপনি আমার ফোন দিলেন যে পার্সেল রেডি। যাক আলহামদুলিল্লাহ ভাই, এখন ফাইনালি আতরগুলো কেমন লাগছে? না আপনাদের সবগুলো ঠিক আছে, প্রিমিয়াম কোয়ালিটি সবগুলো। আচ্ছা তাতে তো এটার প্রাইস তো আপনি হচ্ছে 890 টাকা দিয়ে নিলেন, তো 890 টাকায় এই 10টা আতর যদি কেউ নেয় তাহলে এটা কি তার জন্য আসলে কতটুকু? না এই আপনি যদি লোকালি কেউ কিনতে যায় তাহলে উনি লোকালিতেও পাবে না যে এত কম টাকায় এতগুলো আতর, উনি লোকালিও পাবে না। দ্যাটস মিন 890 টাকায় কিন্তু এই 10টা আতর, এটাই কিন্তু একটা প্রাইস ওর্ডি প্রোডাক্ট, মানে আপনি 890 টাকায় যে 10টা আতর পাচ্ছেন এটাই কিন্তু আপনার জন্য এনাফ আমি মনে করি, ভাইও আমার সাথে একমত হবেন বলে আমি আশা করি। সো এই 10টা আতরের সাথেও কিন্তু আরও এক্সট্রা 2টা গিফট কিন্তু আপনারা পাচ্ছেন, এক্সট্রা 2টা গিফটের মধ্যে কি একটা কিন্তু কুপন আছে, সো কুপনটা আছে আর সাথে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে একটা গিফট, র্যান্ডম গিফটটা একটু ভাই বেছে নেবে, ভাইকে আমি একটু দেখাচ্ছি। আচ্ছা একটু কাছে আসেন, কী কী গিফট আমরা নিয়ে এসেছি একটু দেখাই আসেন। এইখানে দেখেন এই যে এখানে কিন্তু বেশ অনেকগুলো পাঞ্জাবি আছে, হ্যাঁ অনেক অনেক ডিজাইনের পাঞ্জাবি আছে। এইখানে আমাদের এই যে হুডি আছে দেখতে পাচ্ছেন, হুডি আছে, হুডির পরে এখানে কিন্তু গ্যাজেট আইটেমও আছে, এই যে গ্যাজেট আইটেমগুলো আমাদের কাছে আছে, এখানে ক্যানভাস আছে, পাশাপাশি এখানে দেখেন এই যে ডাবল পার্টের জ্যাকেট আছে। ঠিক আছে, আবার আমাদের অনেকের যেটা খুবই ডিমান্ডেবল একটা প্রোডাক্ট সবাই খুঁজেন যেটা, এই যে আফগানি টুপিগুলো, সো এগুলো কিন্তু আমাদের কাছে আছে। সো এখানে তো আসলে অনেকগুলো প্রোডাক্ট আছে, অনেকগুলো গিফট আছে, কিন্তু আসলে ভাইয়ের জন্য কোন গিফটটা সেটা আসলে ভাই নিজেই চয়েস করে নেবে। তো আসেন ভাই দেখি আসলে আপনার জন্য কোন গিফটটা আমাদের কাছে আছে। আচ্ছা তার আগে আমি একটু আপনার কাছে জানতে চাই পার্সোনালি, আপনি আপনার কাছে ভালো লাগবে কোন গিফটটা পেলে? না এখানে মোটামুটি সবগুলোই ভালো লাগছে, এখন মনে করলেন আপনার মানে যে কোনো একটা পাইলে হয়, কোনো ই নেই, প্রেফারেবল কিছু নাই, মানে সবই প্রেম ভালো লাগতেছে আর কি। আচ্ছা ঠিক আছে, ভাইয়ের যেহেতু নির্দিষ্ট কোনো চয়েস নাই তারপরেও দেখি আসলে ভাই কোনটা পায়। আচ্ছা একটু আমি ই করে নেই, ঝাঁকায় নেই, তার মধ্যে অনেকে আবার কমেন্ট করতে পারে যে ভাই আপনারা ইচ্ছা করে কোনো একটা তুলতেছেন, এখান থেকে যে কোনো একটা তুলেন আপনার মতো করে। যাক দেখি বিসমিল্লাহ কী আসে আপনার। পাঞ্জাবি, মাশাআল্লাহ পাঞ্জাবি। আচ্ছা এই যে কাছে আসেন দেখাই, এই যে ভাই কিন্তু পাঞ্জাবি, পাঞ্জাবিটা পেয়েছে, সো ভাইয়ের জন্য আমরা একটা পাঞ্জাবি, খুব দারুণ একটা গিফট কিন্তু ভাই পেলেন আপনি। পাঞ্জাবি ভাই চয়েস করছে, অর্থাৎ ভাইয়ের টোকেনে পাঞ্জাবি লেখা ছিল, ভাইকে খুব চমৎকার ব্ল্যাক কালারের একটা পাঞ্জাবি আমরা দিচ্ছি। তো আমি বলবো ভাই একটু খুলে দেখবেন পাঞ্জাবি ফেব্রিক্সটা, দেখবেন কোয়ালিটিটা একটু দেখে আমাদের জানাবেন। আচ্ছা ভাই ফেব্রিক্সটা কেমন? না না ফেব্রিক্সটা খুবই ভালো, আমি ধরছি ফার্স্টে। সো একটু শুনি ভাইয়ের কাছে পাঞ্জাবিটা কেমন লাগছে, ভাই একটু যদি বলতেন পাঞ্জাবিটা কেমন লাগছে। পাঞ্জাবি আপনাদের এখন ধরতে গেলে যদি আমি বলতে চাই তাহলে হচ্ছে আমার, আমি যদি পাঞ্জাবিও কিনতাম তাহলে হচ্ছে ওটা ফ্রি পাইছি, বা যদি ওইটা কিনছি এটা ফ্রি পাইছি, ওভারঅল মানে পুরোপুরি মানে আমার কাছে আমি স্যাটিসফাই। এবং হচ্ছে আমার মানে আপনি যাই বলেন যে যদি আমি টুপিও পেতাম বা যাই পেতাম মানে কারো লস নাই আর কি, এই প্রোডাক্ট কিনলে আপনি কারো লস কেউ বলতে পারবে না যে আমার এটা লস খাইছে। এক্স্যাক্টলি, 890 টাকা দিয়ে 10টা আতর পাচ্ছেন,
এটাই তো আপনার জন্য একটা প্রাইস হোল্ডি প্রোডাক্ট। তারপরে আপনি 300 টাকা একটা কুপন পাচ্ছেন, তার সাথে আবার একটা গিফটও পেয়ে যাচ্ছেন। যেমন ভাই একটা পাঞ্জাবি পেলো, সো এটা কিন্তু খুবই আমাদের প্রিমিয়াম সেগমেন্ট একটা পাঞ্জাবি। সো ভাইয়ের কাছে পাঞ্জাবির কোয়ালিটিটা খুব ভালো লেগেছে, আশা করছি আপনাদেরও আপনি যে গিফটটা পাবেন ইনশাল্লাহ কোনো না কোনো প্রোডাক্ট আপনি যেটা যেটাই পান না কেন আপনার কাছে এটা অবশ্যই অবশ্যই খুব পছন্দ হবে। তো ফাইনালি ভাই আপনার কাছে একটু জানতে চাবো যে আমাদের এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে আপনার কেমন লাগছে? না এটা খুবই ভালো লাগতেছে যে মানে আমি ফার্স্ট টাইম এরকম কোনো ক্যাম্পেইনে অংশগ্রহণ করলাম, আর এটা মানে আমি আগে কখনোই করিনি। ফার্স্ট টাইম আপনি বললেন বা এরকম র্যান্ডম এরকম মানে আর কি আজকে আইসে দেখলাম যে আপনারা এরকম করতেছেন, এটা খুবই ভালো লাগছে। যেহেতু ফার্স্ট টাইম আমাদের থেকে কোনো প্রোডাক্ট নিলেন, তো নেক্সট ডে আমাদের থেকে আরও পারচেস করবেন? অবশ্যই আমি পারচেস করবো, এবং আমি কালকে খুঁজতেছিলাম যে আর কী কী সেল করেন আপনারা। জাস্ট আতরেই দেখলাম কয়েকটা, আবার টি শার্টও দেখলাম। আমি টি শার্টগুলো আজকে দেখছি কিন্তু ই করিনি এখনও, যা ওটা দেখা হবে আর কি। আচ্ছা যাক, আমরা নতুন আরেকটা কাস্টমার পেয়ে গেলাম, মাশাআল্লাহ ভাই খুবই সন্তুষ্ট আমাদের প্রোডাক্ট নিয়ে, আশা করছি আপনারাও নিরাশ হবেন না। সো আপনারাও কিন্তু এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করে ফেলতে পারেন, অবশ্যই অবশ্যই দেরি করবেন না, ঝটপট অর্ডার করে ফেলবেন এবং অর্ডার করতে ভিডিওর নিচে স্বপ্ন বাটনে ক্লিক করবেন। জাযাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম।